ঘোররাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন এবং আল্লাহ ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ, কে আছে তোমার ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ ডাকে ক্ষমা পাওয়ার জন্য আমাদের মানব জীবনের কিছু শর্ত আছে, এই শর্তগুলি আমরা আপনার কাছে শুনবো। যে এইভাবে যদি একটি লোক তার বৈশিষ্ট্য তার চরিত্রকে গঠন করতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। আমরা শুনবো একটা ফোনের পর, জি বলুন, আসসালামু আলাইকুম। আমি এই যে নামাজ, হ্যাঁ আমার দাদা বলছি আগে, আমি এখন 3 মাস যাবো নামাজ পড়তে, কিন্তু আগে যেগুলো করি না ওগুলো আমার মনে নাই যে কতগুলো কি হয়েছে, আমার কাজে কারণ কিভাবে পড়বো। হ্যাঁ, ইসলাম সব রকমের ব্যবস্থাই দিয়েছে ইসলাম, উনি নামাজ পড়তেন না, কেবল নামাজ শুরু করেছেন কয়েক মাস হলো, এখন পিছনে গুলোর জন্য অনুশোচনা আসছে, এক্ষেত্রে তার কি করলে ভালো হয়? এখানে দুটো সিস্টেম, এক যদি জানা থাকে যে আমার 5 বছরের নামাজ কাজা হয়েছে, এটা যদি জানা থাকে তাহলে সে সবসময় এটি যখন নামাজ অন্য নামাজ গুলো পড়বে এর আগে সে নকল হিসাবে গুলোকে পড়ে নেবে এবং ফজরের সময় ফজরের ফরজটা আদায় করে নেবে, জোহরের সময় জোহরের ফরজটা আদায় করবে। যদি জানা না থাকে, যেটাকে কাদা গাইরে মুআক্কাদ বলা হয়, তাহলে সেক্ষেত্রে 3 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাত পড়বে, যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, সেখানে 3 রাকাত যেভাবে পড়তে হয় ঠিক সেভাবে পড়ে তৃতীয় রাকাতে যখন বৈঠকে বসবে সে ওইভাবে বৈঠকে তাসাহুদ করে দোয়া মাসুরা পড়ে সে আবার দাঁড়িয়ে 1 রাকাত পূরণ করে দেবে। আর যদি বেতের নামাজ সে আদায় করতে হয় সেক্ষেত্রেও তাকে 4 রাকাত আদায় করতে হবে। এটা খেতে 2 রাকাতের পর বসে চাহিয়ে তো আব্দুল গোহরা ছিল পর্যন্ত পূর্ণ 3 রাকাত যেভাবে পড়বে মাগরিবের নামাজ ঠিক সেভাবে পড়বে, কিন্তু তৃতীয় রাকাতে এসে ঠিক যেভাবে বৈঠক করে বৈঠক করে দোয়া মাসুরা সহ পড়ে তারপরে সে দাঁড়িয়ে 1 রাকাত শেষ করে দেবে। এইভাবে তাহলে হিসাব করে যদি আপনি না পারেন, আপনার মনে নাই হিসাব করার সম্ভাবনা, একটা মানুষের জীবন তো আর কতখানি নয়, এতগুলো কি করে আপনি হিসাব করবেন, কত আত্মস্থির সমাচার। সেক্ষেত্রে মাওলানা যেটা বললেন, প্রত্যেক নামাজের সাথে সাথে ওই 3 রাকাত 4 রাকাত এবং বাকিগুলো সব ঠিক আছে, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 4 রাকাত ওই নিয়ত করে যদি পড়ে নেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে বড় কথা, বাকি সামনে নামাজগুলো যথাযথভাবে আদায় করা, যত্নের সাথে আদায় করা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিবেন। বিশেষ করে যে আরেকটা ফোন আছে, বলুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার আসমাতুল্লাহ আবাকাত, কষ্ট বলছিলাম কালকুলি থেকে। জি বলুন। আমার প্রশ্ন ইস্তিগফার ও তওবা, এই দুই মধ্যে আপনার যেটা স্পেশাল কথার অর্থ কি, এবং তওবা এবং ইস্তিগফার আমরা বলছি আপনি শুনুন, যে কোরআনই বলছে ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, প্রথমে ইস্তিগফার, ইস্তিগফার শব্দের অর্থ হলো আমি ক্ষমা প্রার্থনা করছি, আর তাওবা শব্দের অর্থ হলো রাজা আমিনা জুনু, পাপ থেকে ফিরে আসা। তওবা শব্দের অর্থ হচ্ছে আত্তাওবা আন নাদামা, তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা এবং কমিটমেন্ট দেওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমি যে গুণাটি করেছি আর গুণা করবো না, আমি গুণা থেকে ফিরে আসলাম এবং যে গুণাটি করেছি এর জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করবে। আগে হবে ইস্তিগফার, তারপর হবে তাওবা। কোরআন পাকের মধ্যে তাওবা শব্দটি অনেক জায়গায় রয়েছে, গফুর শব্দটি কোরআনে 47টি জায়গায়। আমরা প্রশ্নের উত্তর পেয়েছি, একটা হলো তাওবা, সেটা হলো গুনাহ না করার প্রতিশ্রুতি দেওয়া এবং আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর ইস্তিগফার হলো ক্ষমা চাওয়া। যার একটা প্রশ্ন যে